আমার কিছু বলার আছে এবং এই বলাটা কিভাবে তৈরি হচ্ছে এই বলাটার মধ্যে তো কল্পনা থাকবে চিন্তা থাকবে কিন্তু এই বলার মধ্যে আমি অনুভব করি যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ন্যায় অন্যায়ের বোধ আমরা এই যে একাত্তর সালে বলি সব মানুষ লেখক যে বুদ্ধিজীবী যে এই এর পক্ষে ছিলেন তা কিন্তু নয় স্বাধীনতা মানেই হলো যে অনেক সুযোগ এসে যাওয়া এই সুযোগগুলো আমরা আশা করিনি স্বাধীনতা যে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না একটা প্রতিষ্ঠানের মধ্য থেকে যে ভালো কাজ করা যাবে এইতে কঠিন হয়ে যাচ্ছে এখন প্রতিষ্ঠানের ভেতরে থেকে ব্যক্তিগতভাবে ভালো কাজ করতে হচ্ছে তো এই জন্য যে ভালো কাজের প্রতি সমর্থনও দেওয়া যাচ্ছে না লেখককে সমষ্টিগতভাবে অসন্তুষ্ট হতে হবে যে সে কেবল ব্যক্তিগত মানে মুনাফা হচ্ছে না এই অসন্তোষ না এই বন্ধাত্ম সর্বত্র দেখা দিচ্ছে এখন যদি বলো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা নাই। আমাদের প্রকাশনাগুলো কোনো প্রাণহীন আমাদের লেখাগুলো কোনো আকর্ষণহীন আর এটা সারা পৃথিবী জুড়ে এটা চলছে এটা সম্ভব হতেই হবে কারণ মানুষকে তো বাঁচতে হবে পৃথিবীটাকে তো বদলাতে হবে